নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে বিনামূল্যে রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে উঠে আসলো একটি বড়সড় আপডেট। চিন্তা দূর হলো, কেন্দ্রের দেওয়া ফ্রি রেশন বন্ধ হলো, রাজ্য সরকার দিবে ফ্রিতে বিনামূল্যে রেশন 2021 সালের জুন মাস পর্যন্ত। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কেন্দ্রের রেশন বাদে আপনারা কতটুকু করে রেশন সামগ্রী পেতে চলেছেন 2021 সালের জুন মাস পর্যন্ত। সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশে জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন, উপকৃত রাজ্যবাসী। বিনামূল্যে রেশনের মেয়াদ শেষ হতে চলেছে চলতি মাসে, কিন্তু এরপর আগামী জুন মাস পর্যন্ত বিনামূল্যে রাজ্যবাসীকে রেশন দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো নভেম্বর শেষ হতে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার দেওয়া বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া। প্রসঙ্গত, করোনা অতিমারির সংক্রমণ বাড়ার সময় লকডাউন শুরুর সময় থেকে গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফ থেকে। তখন বিনামূল্যে রেশনের মেয়াদ নভেম্বর পর্যন্ত ছিল না। এরপর জুন মাসে শেষ নাগাদ গোটা দেশে আরও 5 মাস অর্থাৎ নভেম্বর পর্যন্ত 80 কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি। পুজোর সময় পর্যন্ত অর্থাৎ আরও 5 মাস বিনামূল্যে জনপ্রতি 5 কেজি করে চাল এবং গম ও পরিবার পিছু 1 কেজি করে ছোলা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর সেই দিন প্রধানমন্ত্রী ঘোষণার পরে রাজ্যে 5 মাস নয়, 1 বছর সম্পূর্ণ অর্থাৎ 2021 সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো নভেম্বর মাসের শেষে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার দেওয়া বিনামূল্যের খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া শেষ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন রাজ্যবাসী। বিনামূল্যে চাল গম দিতে মাসে 10,000 কোটি টাকা খরচের কথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি নির্ধারিত খাদ্য সামগ্রীর জন্য গ্রাহকদের জুন মাস পর্যন্ত কোনো টাকা দিতে হবে না বলে জানান খাদ্যমন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা বিনামূল্যে রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।